হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি আসিফুল ইসলাম আসিফ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো আজকের ব্লগটা হচ্ছে কুরবানির ঈদ স্পেশাল ব্লগ সো আজকের ব্লগটা অনেক মজা হবে আমার হঠাৎ মন চাইতেছে আঙ্কেলকে আমি বলছি আঙ্কেল আজকে চলেন গরু দেখব কুরবানির হাটে গিয়ে গরু দেখব যদি আজকে যদি ভালো লাগে আঙ্কেল নিয়ে ফেলতে পারবো তো আঙ্কেল আমাকে রিপ্লাই দিছে আচ্ছা আজকে যদি ভালো লাগে তাহলে গরু নিয়ে ফেলতে পারবো রেডি নিয়ে চলে আসবো যদি ভালো না লাগে তাহলে অন্য একটা হাটে যাবো ফার্মে যাবো যদি ফার্ম থেকে যদি ভালো লাগে তাহলে নিয়ে ফেলবো তা আমি বলতেছি আঙ্কেল অবশ্যই ঠিক আছে নিয়ে ফেলতে তো হবে সামনে যেহেতু কুরবান অবশ্যই নিয়ে ফেলতে হবে একদিন দুদিন আগে নিয়ে ফেলতে হবে তো আঙ্কেল বলছে আচ্ছা চলো তাহলে আমরা যাবো সবাই মিলে আমার জন্য পার্কিং এ ওয়েট করবা আমি বলতেছি আচ্ছা আঙ্কেল ঠিক আছে আমরা গাড়ি নিয়ে যাবো আজকে আঙ্কেল গাড়ি নিয়ে যাবো অনেক মজা হবে গাড়িতে তারপর হাটে গিয়েও অনেক আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবেন সো লেটস গো কত দাম কত তুমি 50000 টাকা না এটা এটা তোমার গরু না আমাদের দুইটা আছে তোমাদের আরেকটা কোথায় আরেকটা ঘরে হ্যাঁ এটা দুষ্টামি করে ভালো দুষ্টামি করে না Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Yeah.
I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear outweighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it in a sense, a feel of discontent. I'm finally facing it all, fearless. গায়ের এখনো আমাদের গরু চয়েস করতে পারি নাই। এখানে দেখেন এখানে অনেকগুলো গরু আছে, কিন্তু বাট আমাদের হচ্ছে না, আরও অনেক বড় গরু লাগবে। এখানে দেখেন সবগুলো দাম কিন্তু অনেক বেশি, এখানে দাম ওরা অনেক বেশি বলতেছে। এ দেখেন এটা অনেক বড় একটা হাট, এই গরুগুলোর দাম হচ্ছে অনেক। এটা হচ্ছে 1,60,000 বলছে এটা, আর এটা হচ্ছে 1,70,000। এটা এই হাট থেকে যদি আজকে যদি না নিতে পারি, তাইলে অন্য একটা হাটে গিয়ে দেখতে হবে। আমাদের বিবির হাট আছে, তারপর কামার থেকে দেখতে হবে, আরও আরও অনেক একদিন দুই দিন আছে, বাট দেখতে হবে প্রতিদিন গরু। দেখার পর যেটা চয়েস হবে আমাদের এটা নিয়ে ফেলবো কুরবানের জন্য। এখন আমরা একদম দেখতে দেখতে গরু লাস্ট কর্নারে চলে আসছি। এটা হচ্ছে লাস্ট কর্নার, আর ওইদিকে হচ্ছে প্রথম থেকে। এটা অনেক বড় একটা হাট আজকে, আজকে এখান থেকে যদি না নিতে পারি তাহলে এখন আমরা যাবো গা। So guys, if you like my video, then please subscribe my YouTube channel and press the bell icon for all the latest upload. Thank you. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসিফ ইসলাম আসিফ ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, সিয়া।